তখন চিৎকার হয়, শব্দ হয়, আমার ঘুম ভেঙে যায়, মুখে কাটা ছড়িয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে পাঁজা করে ধরে বলেছি, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি তো তারপরে কিছু জানি না। গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন এপিসোডে আজকে লাস্ট ডে, মানে 3 নম্বর ডে। আজকে সকাল থেকে একটু মনটা খারাপ, কারণ আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। যাই হোক, মোটামুটি আজকে ওঠে যাবো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করবো, আর একটা যদি কোনো ঘোরার জায়গা থাকে সেটা হচ্ছে কভার করার চেষ্টা করবো। আর আজকে দুপুরে মেনুতে শুনেছি হচ্ছে খুব একটা ভালো আইটেম আছে, ঠিক আছে, মানে ইউনিক আইটেম, ঠিক আছে, ওটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবো সঙ্গে থেকেও, কারণ আমরা বাঙালি বস, আমরা খাওয়ার জন্য আছি। সো মোটামুটি বোটের ওপর তো উঠে গেছি, এখন লোকজন আসবে, ঠিক আছে, মানে এই বোটের লোকজন এখনো আসেনি, আসার পর রেডি মানে স্টার্ট হবে বোটটা, তারপরে আমরা ব্রেকফাস্টের দিকে যাব। তো চলো একবার ব্রেকফাস্টে দিয়ে দেখা হচ্ছে। দাদা সকালের ব্রেকফাস্ট রেডি? রেডি, পুরো রেডি। আচ্ছা, মানে 3 নম্বর দিনে কি আছে, মানে আজকে তো লাস্ট দিন। পুরি আলু একটা নিয়ে, ভালো একটা নিরামিষ তরকারি, একটা নিরামিষ তরকারি, হ্যাঁ। আচ্ছা, আর ডিম সিদ্ধ আছে? আর ডিম সিদ্ধ আছে? ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আছে। তাহলে আমরা ব্রেকফাস্টে দাও দেখি। হ্যাঁ, a few minutes later, so মোটামুটি তৃতীয় দিনে ব্রেকফাস্ট হয়ে গেছে, হাতে পুরি আর এক রকম আলুর তরকারি, গরম গরম পুরি নয় এটা, ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে আলুর তরকারি আছে, আলুটা আগের দিনের মতো শক্ত নয়, নরম আছে। দেখো খাওয়া যাক, ঠিকঠাক খেতে, এর সঙ্গে একটা ডিমও দিয়েছিল, ডিমটা আমি রেখেছি সাইডে, পরে খাবো। তো চলো ব্রেকফাস্ট একটা লাস্ট বাইট দেওয়া যাক। সুন্দরবনে যে আগে উঠেছি, খাওয়া দাওয়াটা জমিয়ে হয়, কোন ট্রাভেলসের সঙ্গে আসতে হবে সেটা তোমরা জানো, আবার আমি বলে দেবো, আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সব কিছু ডিটেলস, ঠিক আছে। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ হোক, তারপর তোমাদের সঙ্গে ফিরছি। A few minutes later. So, দেখো মোটামুটি ব্রেকফাস্ট তো কমপ্লিট, তৃতীয় দিনে একটা জায়গায় আমাদের দাঁড়ানোর কথা ছিল, সেটা হলো লোকনাথ মন্দির, ঠিক আছে। লোকনাথ মন্দির ঘুরে আসার পথেই একজনের সঙ্গে দেখা হয়েছে, তো তার ইন্টারভিউটাই আমরা নিয়েছি, সে তোমাদের দেখাবো। তাকে নাকি বাঘে অ্যাট্যাক করেছিল, ঠিক আছে, মানে সেখান থেকে কি করে রিকভারি করছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো। A few minutes later. আশিসদা, তোমার সঙ্গে সুন্দরবনে শুনেছি নাকি বাঘে তোমায় অ্যাট্যাক করেছিল, তো ব্যাপারটা একটু আমাদের দর্শকদের একটু বলো। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরি, আমার বাড়ি হচ্ছে বালি বিজয়নগর। এখন বাবু আমি 7 দিনের দিন সন্ধ্যের সময়, আমরা 8 দিনের জন্য মা বনির পুজোতে নৌকাতে মাছ ধরতে যাই, 7 দিনের দিন সন্ধ্যের সময় খুব একটা ওয়েদার খারাপ হয়। ওয়েদার খারাপ হলে সুন্দরবনের খাঁড়িকে আমরা খাল বলি, সেই খালটার নাম হচ্ছে ধুগনির খাল, সেই খালে ঢুকে গেছি, গ্যারাবি করেছি, আর আমার গায়ে জোর আমি ঘুমাচ্ছি, কিছুক্ষণ পরে খুঁজে চিৎকার চেঁচামেচি হয়, যখন চিৎকার হয়, শব্দ হয়, আমার ঘুম ভেঙে যায়, মুখে কাটা ছড়িয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে পাঁজা করে ধরে বলেছি, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি তো তারপরে কিছু জানি না। আমার পিছনে পিছনে সব ফাটিয়ে দিয়েছিল, সব পিছনে পিছনে, আমার পিঠে একটা নখের দাগ আছে বাঘের, আর আমার থাই চামড়া কেটে সামনে অপারেশন হয়েছে, পরে শুনলাম আমার মেডিকেলতে অপারেশন হয়েছে, আমার এই চামড়া কেটে মাথা লাগিয়েছে, এখন একটা ক্ষত আছে, এই জায়গাটা প্লাস্টিক সার্জারি করতে হবে, এই ক্ষতটা। মাছ ধরতে গেছিলাম বাবু, না না মাছ ধরতে বাবু, ডেচিং করে রাখছি, যদি কোনোদিন সদে হয় হবে, না হলে আমার কিছু আর অমস্যা, পূর্ণিমা মানে প্রচুর যন্ত্রণা ব্যথা করে, আমি সহ্য করতে পারি না, যেহেতু দুদিন আগে আর কি প্রচুর যন্ত্রণা, আমি সারা ঘুমতে পারি না, পূর্ণিমার অমস্যা আসলে। আর তোমার ডাক্তারের কাছে এখন ট্রিটমেন্ট চলছে? এখন হ্যাঁ, এখন এখন আমি পিজিতে গিয়ে গিয়ে হয়নি, এখন আরজি করে যাচ্ছি। ও আচ্ছা, তো তোমরা আশিস বাবুর সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিও, ফোন নাম্বার। আমার ফোন নাম্বার 7076181908। ঠিক আছে, এই নাম্বারটা আমি মেনশন করে দিলাম, তোমরা যদি আসো একটু যতটা চেষ্টা করো যে আশিস বাবুকে যদি একটু হেল্প করা যায়, তাহলে সবার যাতে দাদা তাড়াতাড়ি সুস্থ হতে পারে।
তো ব্যাপারটা হচ্ছে আশিস দার সঙ্গে তো কথাবার্তা বললাম, বাঘে কিভাবে ওখানের উপর অ্যাটাক করেছে সেটা তোমরা জানলে। এখন বোটে চলে এসেছি, একটা পকোড়া মতো দিয়েছিল ভেজ, সেটা তো খাইনি আমি, ডাবটা নিয়ে নিয়েছি খাবো। তোমার বেগুন আলু দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি আছে, পাবদা মাছ, পাবদা মাছ চাটনি পাপড়, চাটনি পাপড় যেমন থাকে তেমন একটা সবকিছু মিলে একটা থালি সাজিয়ে দাও। সুন্দরবন যাত্রার লাস্ট খাবার দিতে বসে গেছি, এখানে আছে দেখে নাও পাবদা মাছ, একরকম সবজি, আলু ভাজা, আর এই হলো এরম কাঁকড়া এরম একটা, আর হচ্ছে দাঁড়াগুলো দু পিস। যাই হোক, ভাতও দিয়েছে, লেবু দিয়েছে, সঙ্গে চাটনি পাপড় তো আছে। ঠিক আছে, তোমার ব্যাপারটা হচ্ছে ফার্স্টে একটু সবজিটা গিয়ে খেয়ে দেখবো, খাওয়া যাক। এদের কিন্তু প্রত্যেক দিনের সবজি কিন্তু দারুণ লেভেলে করেছে, মানে প্রত্যেক কটা সবজি এতদিন যে কটা খেয়েছি। ঠিক আছে, আলু ভাজা, বাহ, আজকে আলু ভাজা কিন্তু বৃষ্টি আছে, বাহ, বেশ ভালো। খাবার দেয় ভাই তোমাদের মাছ, পাবদা মাছ, ঠিক আছে, দেখো ও হাত দিতেই সেরে আসছে পুরো, ঠিক আছে, বাহ, ফ্রেশ মাছ দেখেই বোঝা যাচ্ছে, মেখে খাওয়া যাক। ঝাল ঝাল করে বানিয়েছে মাছটা, বেশ ভালো লাগবে সত্যি, মানে এতবার কেন বলছি জানি না, সুন্দরবন এলে আমার খাওয়া দাওয়া কিন্তু জমে যায়, ভালো লাগে। এবার আসি থার্ড ডে, মানে সব থেকে স্পেশাল আইটেম কাঁকড়া, এরাম সাইজের একটা কাঁকড়া দিয়েছে, ভেঙে নেবো। এই জায়গাটাকে নেবো মাংসটা পাকিয়ে খাওয়া যাক, সুন্দরবন আসাটা সার্থক, মনটা ভরে গেল। এম দু পিস গাঁড়াও দিয়েছে, এটা খাওয়া কমপ্লিট হোক, চাটনি পাপড় নিয়ে ফিরছি। আর এখানে চলে এসছে চাটনি পাপড়, একটা গোটা পাপড় দিয়েছে, আঙ্গুর চাটনি কিন্তু সেই আগের দিনের টাই মনে হচ্ছে, যাই হোক অ্যাজ ইউজুয়াল খাওয়া যাক। চাটনিটা আগের দিন যতবার খাই ততবার খেতে ইচ্ছা করে, যাই হোক শেষ দিনে খাওয়া দাওয়া শেষ হোক, তারপর তোমাদের সঙ্গে ফিরছি। ইয়েস, 1 hour later তো পুরো সুন্দরবনের ভিডিও তোমরা দেখলে। এবার বলি আমি কার হাত ধরে গেছিলাম, মানে সরকারদার হাত ধরে আমি গেছিলাম বেশি লাগে। দাদা কিছু বলো, কে বলতে বলো তোমাকে। দাদা আমাদের তো সবাই জানেন এবং অনেকে যারা দেখে মানে দেখেছেন, আমাদের ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই দেখবেন বাবা লোকনাথ পুলিশ সেন্টার, আর আমাদের মেইন ব্র্যান্ডটা হচ্ছে কিন্তু সুন্দরবন সরকারদার। তার একটা কারণ আছে, আমাদের এই নামেই দেখবেন আরো তিন চারটে মানে একটু ট্যুরে মানে ট্যুর এজেন্সি খুলে ফেলেছে এবং অনেকে ভুল করে সেখানে বুকিংও করছে, বুকিং করে এসে আমাদের এখানে স্লিপ দেখিয়ে ধরুন আমাদের একটা আলাদা ধরনের সার্ভিস আছে যেগুলো পাচ্ছে না, সেগুলো তারা এসে লাস্ট মোমেন্টে আমার অফিসে এসে কমপ্লেন করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দুটো কিন্তু আলাদা, সবাইকেই মাথায় রাখতে হবে, আমাদের কোনো কোনো শাখা নেই এবং আমাদের নিজস্ব 5টা লঞ্চ এবং আমাদের পাখিওয়ালা একটা হোটেল আছে, 18টা রুমের প্রপার্টি আমাদের মোটামুটি। আমাদের ইচ্ছা আছে 2025 বা 2026 মধ্যে আমাদের নিজস্ব প্রপার্টি সুন্দরবনে আমরা তৈরি করছি, এটা মানে আগে থেকেই ডিক্লেয়ার করেছিলাম, তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি 2025-26 মধ্যে আমাদের নিজস্ব প্রপার্টি আরো ভালো ভালো প্যাকেজ আছে এবং আমাদের সব থেকে কমে মানে মানে 3000 টাকা থেকে স্টার্ট আমাদের প্যাকেজ,
এবং আমাদের 3,500 আছে, 4,000 আছে, 4,500 আছে, এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ। যেগুলো ডিল্যাক্স ও প্রিমিয়াম আছে, যেমন ডিল্যাক্স প্যাকেজ আপনি 6,500 থেকে 7,500-এর মধ্যে পাবেন, আর যেগুলো প্রিমিয়াম ক্যাটাগরি প্যাকেজ আছে যেগুলো হচ্ছে 3-স্টার প্রপার্টি দিয়ে আমরা করি, সেগুলো 9,500 থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে থাকে। 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, এবং আমাদের সঙ্গে আসলে কাস্টমাইজ হয় এবং যে কোনো দিন আপনি 2-4-6 জন আমাদের সঙ্গে আসতে পারেন। একদমই তাই। আমার কিন্তু সত্যি কথা বলতে সুন্দরবন আমি আগেও এসেছি, কিন্তু সরকার দাস সঙ্গে মানে গিয়ে আমার কিন্তু সত্যি কথা বলতে দারুণ লেভেলে এক্সপিরিয়েন্স হয়েছে। আর তোমরা যদি এরকম দারুণ লেভেলে এক্সপিরিয়েন্স পেতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। একদম একদম সুন্দরবন সরকার দা, আপনি গুগলেও পেয়ে যাবেন আমাদেরকে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখতে পারেন, 9775159979। এটুকু বলতে পারি, সুন্দরবনে আরও অনেকেই কাজ করে বা আপনারা দেখেছেন অনেক ইউটিউবে বা আপনারা ফেসবুকে অনেক পোস্টিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তবে আপনি আগে এইটুকু বলতে পারি 1% হলে এক্সেসরিজ হবেন, বেশি বলবো না। একদম একদমই তাই। যাই হোক, সুন্দরবনের সফরটা আছে এখানেই শেষ, ঠিক আছে, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভালো ব্লগে, ততক্ষণের জন্য বাই।